আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেফিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি গোয়াল মাছের বোনা করব, তো একটু জুল জুল রাখবো, এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, তো এই হাঁড়িতেই আমি রান্না করব। তো ভাবলাম এই হাঁড়িতেই মাছগুলো ফ্রাই করে নেই, তারপরে এই হাঁড়িতেই রান্না করে নিব। তো আমি একে একে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। তো গোয়াল মাছটা চেষ্টা করবেন একটু আগে ভালোভাবে পরিষ্কার করে পানিটা নিংড়ে তারপরে ভেজে নিতে, তাহলে দেখবেন বেশি ছিটকায়ও না আর সুন্দরভাবে ফ্রাই হয়। তো আমার এটা একটু ইয়ে হয়ে গিয়েছিলো, ভেঙে গিয়েছিলো মাছগুলো। তো সবসময় আসলে কারিগুলো পারফেক্ট হয় এরকম না, তো মাছ আমার একটু ভেঙে গিয়েছিলো, তো আমি মাছ থেকে একটু কেটে ছোটো করে নিয়েছিলাম। আমি মাছ একে একে ফ্রাই করে তুলে নিয়েছি, তারপরে ওই সমান হাঁড়িতেই আমি একটু পরিমাণে তেল দিয়ে দিলাম যতটুকু আমার রান্নার জন্য লাগবে। তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ আছে। তো যেহেতু আমি বোনা করব আর সাথে শুধু টমেটো দিব আর কিছু দিব না, ওই জন্য একটু পেঁয়াজ বেশি দিলাম, আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর আবারও ডাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পোড়া না লাগে ওই জন্য। এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব, পেঁয়াজটা কষানো শেষ আমার, তো মশলা দিয়ে আর একটু কষিয়ে নিব। তো এখানে আমি চিলি পাউডার, তারপরে করিয়েন্ডার পাউডার আর দিয়েছি, আমি এখানে মিক্স একটু কারি পাউডার দিয়েছি। যখন ড্রাই কারি পাউডারগুলো ইউজ করবেন তো তখন একটু পানি দিয়ে দিবেন, তাহলে নিচ থেকে পোড়া লাগবে না। তো আমি একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে রান্নাটা হয়ে যায়। পেঁয়াজটা আর একটু সফট হয়ে আসবে আর মশলার গন্ধ চলে যাওয়ার জন্য আমি একটু নেড়ে চেড়ে রাখবো। তো একটু সময় আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আমি 5-6 মিনিট পরে আবার এসে ডাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি। তো মশলাটাকে ভালোভাবে কষাবেন, যদি মশলার গন্ধ চলে যায় তাহলে দেখবেন রান্নাটা খুবই সুস্বাদু হয়। এই তো ভালোভাবে পেঁয়াজটা সফট হয়ে আসছে, তারপরে আমি একটা মেশ চামচ দিয়ে মেশ করে নিয়েছি। এখন আমি জুলের জন্য পানি দিয়ে দিচ্ছি, আমার মশলা কষানো শেষ। দিয়ে আমি একটু বলক তোলার পর আমি মাছগুলো অ্যাড করে নিব। তো মাছ অ্যাড করার পর আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিব একটু স্মেল ভালো আসার জন্য, পাকা টমেটো, একটু কাঁচা পাকা। এতে টমেটো দেওয়া শেষ, আমার এখন ভালোভাবে বলক তুলে তারপরে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি। মাছে যে ড্রাই বিরান এটাও খুবই মজা হয় আর ওইরকম তলশিরা করে আমরা খুবই ভালো পাই। তো আমি আমার ঘরের জন্যই রান্না করেছি, তাই ভাবলাম রেসিপিটা করি, আমার কোনো আপুদের হেল্প হতে পারে। এই তো আমার রান্না শেষ পর্যায়ে চলে আসছে, এখন আমি ধনেপাতা দিয়ে ভালোভাবে বলক তুলে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের রেসিপিটাই এই পর্যন্তই, নেক্সট রেসিপি বা ব্লগ থেকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।